Hey, Baney. Hi. কেসি হবে এটা আরে কেমন আছিস দিমাগ কাম আমি কেমন থাকব আমাকে সেই প্যাকেটটি মুড়ে উপরে রেখে দিয়েছিলি আবার এখন কথা বলছিস হ্যালো হ্যালো এই সরি রে আমি তোকে ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ভুলে তো যাই আমি ভাবতাম যে কাঁচা হলুদ লাগালে মানুষ সুন্দর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় পোকা পরিষ্কার হয়ে যায় যেটা আমি সবসময় করতাম আমাদের বাড়ির কামরার মানুষ এখানে কাজ করছেন খুবই অনেস্ট একটা মানুষ আপনারা যদি চান আপনাদের কাপড় চোপড় এনে দিতে পারেন এনি ধুয়ে টুয়ে দিতে পারবেন কুচবি দেখতে পাচ্ছেন খুব মশক্কত করছে এখন বাজে সকাল মোটামুটি 7:45 মতো ঘুম থেকে উঠে উঠে তারপর এনে একটু একটু মজ মস্তি করেছিল নিজেদের মতো ফোন টোন টিপে আস্তে ধীরে কাজ টাজ করে তো আজকে হলো আমাদের কি কি বলে আজকের দিনগুলোতে ফুল বিশু বেয়াদ মানুষগুলোকে একই কি আর বলার আছে তো আজকে পরব তো পরবের দিনে কিছু রুলস আছে যেমন কি স্নান করার আগে কিছু কিছু জিনিস কি আর ছোটোবেলা থেকে সবসময় দেখে গেছি কিন্তু ছোটোবেলা থেকে মানে ছোটোবেলার দিনগুলোতে ওইগুলোতে একটু মজা ছিল কারণ সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে সেই টোটো কোম্পানির মতো ঘুরে 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 নিম পাতা গাছ খুঁজে তারপর নিম পাতা তুলে এনে তারপর কী বলে কাঁচা হলুদ আর নিম পাতা বেটে দিতাম কিন্তু এখন আর সেগুলো হয় না এখন মানে বিগত 2-3 বছর ধরে সেগুলো হচ্ছে না সেগুলো মায়ে করছে বেশিরভাগ কারণ আমি বেশিরভাগ বাড়িতে থাকছি না কিছু না কিছু একটা হচ্ছে তো এখানে এই দেখো নিম পাতা আর কাঁচা হলুদ বেটে রাখা আছে তো এখন স্নান করতে যাব শরীর তো বেশি একটা সঙ্গ দিচ্ছে না দেখি স্নান করতে যাব আর এগুলো আগে গায়ে মাখবো পুরো বডিতে মেখে তারপর স্নান করতে যাব তো হাজার মানুষের ভিড়ে কিছু কিছু মানুষ থাকে যেগুলো আজব প্রাণী সেগুলোর মধ্যে আমি করি তো আর কি দেখতে পাচ্ছি করোনার দিনে করোনা চল লাগে আর কি আর করবো কিছু বলার নেই তো এখনো পর্যন্ত ব্লগিং করার কোনো রকমই জোশ আসছে না দেখি স্নান করার পর যদি জোশ আসে চল আগে স্নানটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এখানে ঠাকুরের ছবিগুলোকে বাবা মুছে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে পেছনের সাইডগুলোকে কারণ আমাদের এখানে পরবের সময় ঠাকুরকে ফুলের মালা পরানো হয় আর মা এখানে হা করে তাকিয়ে আছে যে কীভাবে করছে আর আমি এখানে বসে বসে তাদের অবস্থা দেখছি হ্যালো বন্ধুরা এ বিগ গুড মর্নিং অ্যান্ড এ বিগ হাই ফাইভ উইথ মি তো জোশ চলে এসছে ব্লগিং করা শুরু করে দিয়েছি এখন দেখবেন জোশের ঠেলায় হোশ খুইয়ে কে কী করে ব্লগিং করে তো স্নান টান করে নিয়েছি বলেছিলাম যে স্নানটা করে তারপর তোমাদের সাথে এসে কথা হচ্ছে যে আমি স্নান করে নিয়েছি কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের সন্ধ্যা মালতি ওই যে টোটকাটা যেটা আজকে নিয়ম অনুযায়ী আমাদেরকে পুরো বডিতে মারতে হয় সেটাই আমি স্নান করতে গিয়ে ভুলে গেছি তো এখন আমি নিজেকে সুন্দর করার জন্য রূপচর্চা করার জন্য একদম নিজেকে ফকফকে পরিষ্কার সুন্দর মানে কী বলবো কিছু বলার মতনই আমি এমনিতেই সুন্দর আমি জানি তো আবারও একটু লাগিয়ে টাকি আর একটু সুন্দর খেয়ে যাবো তো চলো সেটা যখন ভুলেই গেছে এখন লাগিয়ে নিই লাগিয়ে তারপর একটু সুন্দর হয়ে যায় হ্যালো হ্যালো এই সরি রে আমি তোকে ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ভুলে তো যাবি সে কসমেটিক্স ইউজ করতে করতে আমাকে কীভাবে মনে থাকবে না চারের জিনিস মনে থাকবে তোদের ওগুলো তো মনে থাকবে না লাগিয়ে নিয়েছি অলরেডি কারণ আমি লাগার মানে যখন লাগাচ্ছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমি ভিডিও অন করে দিয়েছি নাও হ্যাঁ আমি এখন ঠিক আছে এখন ভিডিও অন করে নিয়েছি আমি ওই সময় ভাবছিলাম যে আমি ভিডিও অন করে দিয়েছি কিন্তু আসলে হলো কি আমি ভিডিও অন করিনি অন না করে আমি ভাবছিলাম যে আমার তো ফ্ল্যাশ অন হচ্ছে আমি ভিডিও তো অন হয়ে গেছে চলছে বুঝি বুঝি হঠাৎ করে দিয়েছি ফ্ল্যাশটা অফ হয়ে গেল কী অবস্থা হ্যাঁ তা এখন তো আমি মোটামুটি লাগিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো কি যখন ছোটো ছিলাম তখন এইগুলো যখন আনতাম যখন খুঁজে খুঁজে আনতাম তখন বেশি বেশি করে আনতাম কারণ পুর ফুল পরেতে লাগাতে হবে কারণ আমি ভাবতাম যে কাঁচা হলুদ লাগালে মানুষ সুন্দর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ফোকা পরিষ্কার হয়ে যায় যেটা আমি সবসময় করতাম তো ফুল বডিতে লাগিয়ে একদম হলুদ হলুদ হয়ে থাকতাম তা আমার মনে হতো তখন তবে খুব সুন্দর হয়ে গেছে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে বাট এখন এগুলো একদমই মানে কী বলে না কসমেটিক্স চলে আসলে যা হয় আর কি কসমেটিক্স ইউজ করতে করতে এখন এগুলো কেউ ইউজ করি না আমরা যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ কিন্তু আমরা সেগুলোর দিকে দেখি না আমরা বেশিরভাগ কসমেটিক্স এই এই ব্র্যান্ড ওই ব্র্যান্ডটা ভালো হবে ওই ব্র্যান্ডটা ভালো হবে ওই সব কিছুর দিকে বেশি ঝুঁকে গেছি
আর বেশি কথা না বলে আগে তাহলে পুরোপুরি লাগিয়ে নিই। আর সবচেয়ে এই এই জায়গাটা এই পোর্শনটাতে আমি যখন লাগাই তখন আমি অনেক সময় মাঝে মাঝে একটু চেটে পুটে নিই, এইভাবে জিভ বের করে কিছু না কিছু একটা করতে হবে, মানে আমার মানে খুরাপাতি মস্তিষ্কের মধ্যে কিছু না কিছু একটা খুরাপাতি গিয়ে চলতে থাকে, সেটা আমার করতে হয়। আর সেটা করতে গিয়ে তারপর আমার কাছে এত তিতা লাগে ভাই, সিরিয়াসলি। আচ্ছা আগে এটা লাগিয়ে নিই। মোটামুটি লাগিয়ে নিয়েছি, বেশি লাগালে আবার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এমনিতে আমার স্কিন খুব সেন্সিটিভ। আর অনেক সময় মানে যেমন কি এখন ইচিং হচ্ছে, কারণ অনেকটা টাইম ধরে আমরা তো এইসব কিছু লাগানো হয় না, এই জায়গাগুলোতে খুব ইচিং হচ্ছে। এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নিই তাড়াতাড়ির মধ্যে, একটা স্কিন কেয়ারটা করে নিই। কি উল্টো পাল্টা মুখ দিয়ে আসছে, যা আসছে তাই বলে দিচ্ছি, কারণ এখান থেকে গিয়ে তারপরে রান্নাবান্নার একটু কাজ শুরু করতে হবে। মা অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে, অনেক মানে কমই আইটেমস কম, কিন্তু ওইগুলো রান্না করতে না। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. হয়ে গেছে কমপ্লিট আমার স্কিন কেয়ার রুটিন। আর তোমরাও মিউজিক দিয়ে খুব সুন্দর করে আমার স্কিন কেয়ার রুটিনটা দেখে নিলে। তো আজকে পরবের দিনে আমাদের নিয়ম হলো যে আমরা আজকের দিনে শুধুমাত্র তিতা জাতীয় খাবার, টক জাতীয় খাবার, টক আর হলো সবজি, মানে তরকারির মধ্যে টক জাতীয় আর তিতা জাতীয় আর হলো বিভিন্ন রকমের সবজি মিলিয়ে, সেটা কতটা, 108টা পদ যেটাকে বলে আর কি, পদ দিয়ে তারপর এটা খাবো। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টে থাকে চিড়া, দই, মুড়ি, তারপর কলা, তারপর সাথে আছে নাড়ু, যেগুলোকে আমরা খইয়ের সাথে দিয়ে বানানো হয়। সেগুলো মা এবার মা বানিয়ে নিয়েছে, এবার এই মানে অনেক বছর পরে তো বানাইলে না, না মানে তুমি এর আগের বার, আগের দু তিনবার আমি বানিয়েছিলাম, আমি নিজের ক্রেডিট নিজে নিয়ে নিচ্ছি। মা এবছর আমি ছিলাম না, এবছর আমি ভাইয়ের কাছে ছিলাম, আমরা কালকে এসেছি, তো মা কালকে বসে বসে বানিয়ে নিয়েছিল। তো তোমাদেরকে আমি দেখাবো যখন আমাদের ব্রেকফাস্ট হবে, তখন আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। তো এখানে সবজি কাটাকুটি চলছে, অলরেডি মা মোটামুটি সবজি কেটেকুটে নিয়ে রেডি করে নিয়েছে, আর এখানে আরও বাকি রয়েছে, আরও কিছু ভিতরে আছে। তো আমি বানাবো আজকে এই কাকড়িগুলো ভাজি করবো, তারপর হলো আমডাল করবো। ভাই বলছে যে করলা, করলা হ্যাঁ, ওইগুলোতে বিভিন্ন রকমের নাম বলে, একবার করলা বলে, তারপর কাকরোল বলে, কাকরোল কি ডিনি, হ্যাঁ কাকরোল ডিনা, কোনগুলো উচ্ছা, ওইগুলোর তো উচ্ছা কয়, ওইগুলোর উচ্ছা কয় করলা। এ মা আমি তো মাল করি না যে, এই 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 একটু ঝাড়া দে, একটু ঝাড়া দে, তো ঝাড়া দে না এটা আজকে বুঝি। আমার ছোটবেলা থেকে ফেভারিট এই পুতুলটা আমি খুব যত্ন করে, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত প্যাকেটিংও খোলা হয়নি, সেই যে যখন কিনেছিলাম আজকে থেকে মোটামুটি 10 বছর আগের কেনা এই পুতুলটা আমার, তখন যখন কিনেছিলাম তখন আমি যেভাবে প্যাকেটিং করা ছিল সেভাবে আমি যত্ন করে রেখেছিলাম, কারণ আমি বেশিরভাগ বাড়িতে থাকতাম না, সেই পড়াশোনার মানুষের মধ্যে থাকতাম, আর তখন এমন ছিল না যে আমি এটাকে যত্ন যত্ন করতে পারব। তো এখন তো আমি মোটামুটি সেটেল হয়ে গেছি, যত্ন করতে পারবো, এটা কারোর কাছে রাখলাম। তো আমি কবে থেকে ভাবছিলাম যে এটাকে নামিয়ে নেবো, তো নামাবো করতে করতে নামানো হচ্ছিল না, কারণ বাড়িতে থাকা হয় না। তা এখন ভাবছিলাম যে নামিয়ে নেবো, কারণ এটাকে আমি খুব মিস করছিলাম, মাঝে মাঝে আমি একটু নামাতাম, নামিয়ে তারপর এটার সাথে কয়েকদিন খেলাধুলা করে, মানে এখন আমি এইগুলো নিয়ে খেলি, আমার তো খুব ভালো লাগে, আমার ফেভারিট। তো আমি মাঝে মধ্যে এইটাকে নিয়ে একটু দুষ্ণু দুষ্ণু করতাম, তারপর আবার প্যাকেটিং করে আবার সেই জায়গায় ওই জায়গাটাই আবার রেখে দিতাম, এই জায়গাটাই আমি আবার রেখে দিতাম। হ্যাঁ বানি, এইটার নাম বানি, হ্যাঁ আমি যখন কিনে এনেছিলাম তখন আমি এটার নাম রেখেছিলাম বানি। হ্যাঁ বানি, হাই,
কেসি হবে এটা? আরে কেমন আছিস? দিমাগ কাম হলো। আমি কেমন থাকবো? আমাকে সেই প্যাকেটে মুড়ে উপরে রেখে দিয়েছিলি, আবার এখন কথা বলছিস? আর কিছু হবে না, এখন তো তোকে পারমানেন্টলি ভাবে নিচে নামিয়ে নিয়েছি। কোন পারমানেন্টলি ভাবে নিচে নামিয়ে নিয়েছিস? আবার আমাকে তো ভর্তা বানিয়ে ফেলবি, জানি তো কিছু আমার, আমাকে তুই নিজে পেলে তারপর ভর্তা বানিয়ে ফেলিস, আলু ভর্তা, কচু ভর্তা, যা ভর্তা চাস ওইগুলো বানিয়ে ফেলিস, কিছু হবে না। তুই আমার সাথে এখন থেকে থাকবি, তুই আমার সাথে থাকবি, ঘুমবি, খাবি, সব কিছু করবি। ক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আমাকে তাড়াতাড়ি করে ওয়াশ করে নে, কারণ আমার এখানে ধুলবালি প্রচণ্ড লেগে রয়েছে, আমার আবার ডাস্ট প্রবলেম আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে নিবি। ঠিক আছে ঠিক আছে। তো এখানে চিড়া, এখন চিড়ি ভিজিয়ে রাখবো। এখানে মোটামুটি আমরা সবাই খাবো, তো চিড়ে আগে থেকে ভিজিয়ে এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আছে খই, আর এখানে আছে নাড়ু আর দই। এটা হলো আমাদের ঘরের বানানো দই, আর এটা হলো দোকান থেকে আনা দই। এটা মা মিষ্টি দই বানাতে গিয়ে তারপর টক দই বানিয়ে ফেলেছে, কারণ যেটা চিনিটা ছিল ওইটা আর গুলে নি, সেমনি বানিয়ে ফেলেছে। আর আমার কাছে টক দই এত বেশি ভালো লাগে না, খাই হালকা পাতলা একটু খাই, কিন্তু যেমন কি কালকে আমি খেয়েছিলাম রাতেবেলা যখন এসেছিলাম, আসার পর আমি একটু টক দই খেয়েছিলাম, খালি খালি খেয়েছিলাম, এখন আমার প্রেশার লো হচ্ছে, মাথা ঘুরেছে, আর টক দই যাতে খেতে পারি না, প্রেশার ফল করে আমার। তো এখন আমি খাবো মিষ্টি দইটা, টক দইটা একটু চেখে নেব। ঘরের বানানো দই তার মজাটাই অন্যরকম, টেস্টটাই আলাদা। এখানে আমি সবার জন্য রেডি করে নিচ্ছি, কলাগুলো ভাঙতে ভুলে গেছি, এটা ভাইয়ের, বাবার, আমার, মার, আমার দিয়ে দেবে সবাই, সবার মানে পার্টিকুলার রেডি করে নিয়েছি। এখানে চিড়ে দেবো দিয়ে দিয়েছি, আর এখন শুধু কলা দিচ্ছি, তারপর দেবো খই, খইটাও দিয়ে দিয়েছি, এখন দেবো মুড়ি। সবগুলো অল্প অল্প করে দিতে হয়, কারণ এগুলো যখন মাখা হয় তখন অনেকটা বেশি হয়ে যায়, প্রথমে বোঝা যায় না যে দিচ্ছি, তো আর একটু বেশি করে দিয়ে দিই, কিন্তু যখন পরে মাখা হয় তখন বোঝা যায় অনেকটা বেশি হয়ে যায়। তৈরি দেওয়া হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি মানে আজ মানে চৈত্র সংক্রান্তির সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হল নাড়ু, খইয়ের নাড়ু, সেটা দেখো এই রকম দেখো, এগুলো খুব টেস্টি লাগে আমার কাছে। আর এগুলো একটা কী বলে একটা কলসির মধ্যে বেঁধে 7 দিনের জন্য রেখে দিতে হয় সেটা নিয়ম, তারপর 7 দিন পরে মুখ খুলতে হয়। তো আমরা কিছুটা খাওয়ার জন্য আলাদা করে রেখে দিই, কারণ পয়লা বৈশাখ যেমন কি কালকে, আজকে হলো যেমন পরব, আজকের দিনও এগুলো আমাদের খেতে হয়, সবাইকে একটা একটা করে দিয়ে দিই। এই নাড়ুর সাথে এটা হলো স্পেশাল, এখন দুইটা দিয়ে দেব। এইগুলো দেখার পর আমার পেটে ইঁদুর, কুকুর, বিড়াল যা আছে সবগুলো দৌড়াদৌড়ি করছে, আর আমি প্রচণ্ড ভুখ লাগছে, আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো অনেকটাই টাইম হয়ে যাচ্ছে আর খাবারের টাইমও হয়ে যাচ্ছে, সেই জন্য ঠাকুমা এসে দেখলো যে এখনও কাটাকুটি হচ্ছে না, তো ঠাকুমা একটু হেল্প করে দিচ্ছে মাকে। তো আমাকে মা বললো যে একটু সর্ষের তেল নিয়ে যেতে, আর আমি খালি ঘুরছি ঘুরছি ঘুরছি, খুঁজে আর পাচ্ছি না সর্ষের তেল, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এতটাই মত্ত হয়ে গেছি যে সর্ষের তেলের ডিব্বি যে নিয়ে যেতে হবে সেটা আমি ভুলে যাচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর নিয়ে গেলাম, দেখলাম মা কাঁঠাল কাটলো, কাঁঠাল হাতের মধ্যে একদম আঠাগুলো সবগুলো চেপটে লেগে আছে, তো সেই জন্য সর্ষের তেলের জন্য বললো। তো এখন দিয়ে তারপর মা এগুলো ছাড়িয়ে নেবে সর্ষের তেল দিয়ে। এখন আমি ভাজিগুলো সবগুলোর জন্য রেডি করে নিচ্ছি, হলুদ এবং লবঙ্গ মাখিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে তারপরে এখন আমি কড়াইতে দিয়ে দেবো, কড়াইটা ভালো করে গরম করে তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সেগুলো সবগুলো ছেড়ে দিলাম, ছেড়ে ভালোভাবে ভেজে টেজে তারপরে একটু লবণটা একটু কম হয়েছে মনে হলো, তাই আমি লবণটা ভালো করে একটু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে, উঠিয়ে একদম দেখলাম যে হয়ে গেছে, তো সেগুলো সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এখানে ঠাকুমা সজনে ডাঁটাগুলো কাটছে, আর আমি বসে বসে দেখছিলাম কীভাবে কাটে, কারণ আমি সজনে ডাঁটা সহজে কাটতে পারি না। এখানে মোটামুটি সবজি কাটা হয়ে যাচ্ছে, আর এখানে মা কাঁঠালটা কেটে নিয়েছে, তারপর আমি ওখান থেকে চলে এসেছি, এসে তারপর দেখলাম যে বসে থেকে আর লাভ নেই, তাড়াতাড়ি করে আমি এখানে বসিয়ে দিলাম কোমরগুলো ভাজার জন্য, ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে হয়ে গেল, তো একদম একবারেই নামিয়ে নিচ্ছি সেগুলোকে, কারণ অনেকটাই টাইম হয়ে যাচ্ছে। আর ওইখানে বাবা ভাইয়ের তাদেরকেও খিদে লেগে যাচ্ছে, মোটামুটি 11টা সোয়া 11টার মতো বেজে যাচ্ছে, তাড়াতাড়ি যদি না করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে,
কারণ মাকে ওখান থেকে কাজগুলো সারতে সারতে অনেকটা টাইম হয়ে যায়, আমাকে ওখানে গিয়ে হেল্প করতে হবে। তো এখানে আমি টক ডালের জন্য মিষ্টি আলু আর আমগুলো কাঁচা আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে টুয়ে এখানে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধতে। আর এই দিক থেকে আমার কুমোরগুলো হচ্ছিল না যেন কি কোনটা যেন হচ্ছিল, তো আমি এই সাইড দিয়ে আমি ওইগুলো বসিয়ে দিলাম। আর এখন এখানে কালো সর্ষের সম্ভার দিয়ে তারপর আমি টক ডালটা করে নেব। টক ডালটা সিদ্ধ হওয়ার পর আমি একটু ভালো করে ঘুটনি দিয়ে ঘেটে তারপর একটা নামিয়ে নিলাম। তো এখানে পাচন কমপ্লিট, এইটার নাম হলো পাচন, যেটা সবজিটা এটার নাম হলো পাচন, কারণ আমি ওই সময় বলতে ভুলে গেছি তোমাদেরকে। তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে না? এই জায়গাটাতে টিন দেওয়া আছে, প্রচণ্ড পরিমাণে গরম, আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, ঘরের ভিতরে থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বাইরে ভাবতেই পারছো তোমরা কি অবস্থা। তো আমি ঘুমিয়েছিলাম, সে এখন উঠলাম, মানে প্রচণ্ড খিদে পেয়েছে, ভেবেছিলাম সময় তো খাবো কিন্তু আর খাওয়া হলো না, এখন বসলাম খেতে। তো এখানে আমি নিয়েছি পাচন নিয়েছি, আর এখানে একটা কুমোর ভাজি নিয়েছি, আর এখানে তিতা ভাজি নিয়েছি। আমি তো মোটামুটি খেয়ে নিচ্ছি, তোমরা খেয়ে নাও। সবার বাড়িতে মোটামুটি আশা করে পাচন টাচন হয়েছে। আমাদের যেসব নিয়ম, আমরা এখানে বাড়িতে পাচন না, অন্য একটা নিয়ম থাকে, তো কী বলে গারোই টাইপের বলা হয়, এগুলো অনেকগুলো সবজি মানে অনেক রকমের তরকারি একসাথে মানে সবজি করা হয়, কী সবজি তরকারি সব ভুলিয়ে ফেলছি। আচ্ছা সবগুলো সাইডে রাখুন, আমি আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া আগে শেষ করে নিই। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো আজকের জন্য সবাইকে টাটা। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, একদম ভুলবে না, তাড়াতাড়ি করে দাও প্লিজ, আমাকে তাড়াতাড়ি একটু 1K কমপ্লিট করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে সবাই, আজকে জন্য টাটা।